জি সম্মানিত শায়েক, এবার আপনার নিকট আমরা যে বিষয়টি জানব যে বেনামাজি সন্তানের জন্য খরচ খরচা করা, তার লেখাপড়ার খরচ চালানো, এ বিষয়ে ইসলাম কি বলে যদি একটু বলতেন। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমরা সচরাচর বয়ানে শুনে থাকি, হাদিসে আছে যেটা, যে 7 বছর মরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম বিসাবিহিন, 7 বছর বয়স হলে সন্তানদেরকে তোমরা সলাতে নির্দেশ দাও, 10 বছর বয়স হলে তাকে প্রহার করে মসজিদে নিয়ে আসো, এ পর্যন্ত আছে। কিন্তু বালিগ হয়ে যাওয়ার পর যে কী বিধান, এ আলোচনা কিন্তু হয় না, নাকি? আলমেলা বলে যে 7 বছর বয়সে ছেলেদেরকে সলাৎ পড়ান, 10 বছর পর্যন্ত এই ক বছরের কথা না শুনলে পারে তাদেরকে প্রহার করে মসজিদে নিয়ে আসেন বলে। কিন্তু বালিগ হওয়ার পর যে বিধানটি আছে, এই বিধানটি বলা যেতে পারে যে খুব কম আলোচনা হয়ে আসছে, খুবই কম আলোচনা মানুষের বিষয়ে। হ্যাঁ, বলা যেতে পারে মানুষের অনেক এই বিষয়ে অজানা রয়ে গেছে। তো বিষয়টি হলো এই যে যখন কেউ বালিগ বা বালিগা হয়ে যাবে, ছেলে বা মেয়ে, ছেলে বালিগ হবে, মেয়ে বালিগা হয়ে যাবে, যখন থেকে বালিগা হয়ে যাবে তখন থেকে তার আমলনামা লেখা শুরু হয়। নেকি করলে নেকি লেখা হয়, বুদ্ধি করলে বুদ্ধি লেখা হয়, পাপ লেখা হয়। তো এখন যদি কেউ সলাৎ পরিত্যাগ করে তাহলে তার বিধান কি, এই বিষয়টি আমাদের জানা এখন দরকার অবশ্যই। তো তাহলে পরে সলাৎ পরিত্যাগ করলো মানে 7 বছর বয়স থেকে তাকে বলা হলো, 10 বছরে প্রহার করা হলো, এরপরে সলাৎ পড়লো না। বরং আমাদের সমাজে তো এই আমলটা নাই যে 7 বছর বয়স থেকে ছেলেদেরকে মসজিদে নিয়ে আসবে, 10 না আসলে পরে 10 বছর বয়স থেকে প্রহার করে মসজিদে নিয়ে আসবে। আমলটা হয়তো হাজারে দু একজন দিনী ভাই আছেন যারা হয়তো পারিবারিকভাবে চেষ্টা করে থাকেন, এটা খুবই কম, বিরল একেবারে। তো যেহেতু ছোটো থেকেই সলাতে অভ্যস্ত করে গড়ে তোলা হয় না, তখন এক সময় বালিক যখন হয়ে গেল তখন তখনও সে সলাৎ পড়ে না। এখন মশালা হলো, জিজ্ঞাসা হলো যে বালিক হওয়ার পরে বা বালিকা হওয়ার পরে যখন সে সলাৎ পড়ে না, তো তার পিছনে খরচ করা, তার পিছনে ব্যয় করা, তাকে সংরক্ষণ করা, তাকে গড়ে তোলা, যে তার পিছনে যে ব্যয় হবে এইটা কি হবে, প্রশ্ন হলো এটা। তো যদি সলাৎ কেউ না, কোনো ছেলে বা কোনো মেয়ে না পড়ে সলাৎ, বালিক বালিকা হওয়ার পরে সলাৎ না পড়ে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তারাকা সলাৎ মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ইচ্ছাকৃতভাবে সলাৎ ছেড়ে দিল সে কুফরি করলো মানে কাফের হয়ে গেল। এবং হাদিসে আছে, সাহাবী বলছেন যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কোনো জিনিসকে পরিত্যাগ করা, কাফের মনে কুফুরি মনে করতেন না, একমাত্র সলাৎ ব্যতীত। সলাৎ ছেড়ে দিলেই সে কাফের। তো অন্যান্য দিনই অন্যান্য অনেক এবাদত আছে যেগুলো ছেড়ে দিলে পরে কাফের ঘোষণা করা হয়নি, কিন্তু সলাৎ পরিত্যাগ করলে সে কাফের। এখন একজন একটা ছেলে বা একটা মেয়ে সলাৎ পড়েই না, বলার পরেও সে পড়ে না, হ্যাঁ, তখন সে স্পষ্টভাবে কাফের হয়ে গেল। তো তার পিছনে বাবা যদি ব্যয় করে, একজন মানে মুসল্লি বাবা, মানে সলাৎ পড়েন যিনি এমন বাবা, সলাৎ পড়ে না, তো পারিবারিকভাবে যারা পড়েন না তাদের কথাই তো ভিন্ন, কেউ তো মুসলিম না। তো একজন মুসল্লি বাবা যদি ওই ওই ছেলের পিছনে ব্যয় করেন যে ব্যয়টা হবে, এ ব্যয়টা সম্পূর্ণ অপচয় হবে, তার কারণ সে ছেলে তো মুসলিম নয়। মুসলিম নয়, আপনি কি বলবেন যে আপনার কাছে একজন হিন্দু ছেলে আসলো, এসে বললো মোহনবাবুর ছেলেটা এসে বললো, এসে আপনাকে যে কাকা আমার বাবা তো দরিদ্র মানুষ, আমাকে লেখাপড়া করাতে পারে না, খরচ দিতে পারছেন না, তো আপনি আমার দায়িত্বটা নিন। তো কোনো মুসলিম কি আছেন যে ওই মোহনবাবুর ছেলেটা রমেশের পড়ার দায়িত্ব সে নেবে না? নেব না। তাইলে পরে আপনি কিছু সহযোগিতা করলেও করবে না। তাহলে পরে যেমন আপনি ওই মোহনবাবুর ছেলে রমেশের আপনি দায়িত্ব নিচ্ছেন না, ও কাফের অমুসলিম, তো আপনার ছেলেটাও যে এখন অমুসলিম হয়ে গেছে, তো এর পিছনে আপনার কেন ব্যয় এত? ওর পিছনে ব্যয় করাটাকে যদি মনে করেন এটা আমার অপচয় হবে, অন্যায় হবে খরচ করা, তো আপনার ছেলেরা যে সলাৎ পড়ে না, তো তার পিছনে ব্যয় করাটাও যে আপনার অপচয় হচ্ছে, এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে, ছেলে হোক মেয়ে হোক, তার পিছনে এমনকি লক্ষ লক্ষ টাকা তার পিছনে ব্যয় হচ্ছে, তাকে মাস্টার ডিগ্রি পর্যন্ত পড়াচ্ছেন, ডক্টরেট করাচ্ছেন, ব্যারিস্টার হচ্ছে, কিন্তু সে কোনোদিন মসজিদে আসে না, তার পিছনে এত ব্যয় হয়ে গেল, এ সম্পূর্ণ ব্যয় এটা অনর্থক হবে, মানে এটা অপচয় হবে, তার কারণ আপনি একজন অমুসলিম ছেলের পিছনে মেয়ের পিছনে আপনি এই ব্যয়টা করছেন। তাহলে আপনার উচিত হবে যে কোনোভাবে তাকে মুসল্লি বানানো,
আপনি আপনার প্রতি আপনার যদি কেউ অন্যায় করে তখন আপনি সার্জি ডাকেন, বিচার করেন যে আমার প্রতি ওই অন্যায় করেছে, চেয়ারম্যান সাহেব তার বিচার করে দেন, আপনি কোর্টে যান তার বিচার নিয়ে সবখানে যান। কিন্তু সব থেকে বড় অপরাধ হলো আপনার ছেলে বা মেয়ে যে সলাৎ পড়েনি, কেউ 10 বিঘে জমি আপনার দখল করে নিয়েছে, তার থেকেও বড় অপরাধ হলো আপনার ছেলে সলাৎ পড়েনি। তো আপনার 100 শতক মাটি কেউ দখল করলে তখন আপনি বিচার সালিসের জন্য ব্যস্ত হয়ে যান, হ্যাঁ মোকদ্দমা করেন। আর সব থেকে বড় অপরাধ হলো সলাৎ পরিত্যাগ করা, তখন আপনার মাথায় আসে না যে আমি কার পিছনে ব্যয় করছি। ভাই আপনি যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে চান তাহলে আমি এতটুকু আপনাকে পরামর্শ দিব যে আপনি আপনার ছেলে মেয়েকে সলাৎমুখী করেন, তার জন্য আপনি প্রয়োজনে সামাজিকভাবে ব্যবস্থা নেন, প্রয়োজনে কিছু ভালো আলিম ডেকে তাকে হেদায়েতের ব্যবস্থা নেন। কিছুই যদি করতে না পারেন তাহলে বলুন যে আমি তোমার খরচ বহন করতে পারবো না, একবারে আপনি তার থেকে পৃথক হয়ে যান, বলে দিন তুমি যদি সলাৎ পড়ো তোমার জন্য আমার সমস্ত যতদূর পারি আমি সাধ্যমতো ব্যয় করব, কিন্তু তুমি যদি সলাৎ আদায় না করো, মসজিদমুখী না হও, তাহলে বাবু তোমার পিছনে আমি কোনো ব্যয় করতে পারবো না। অন্তত এই কথাটা বলে আপনি নিজেকে মুক্ত করেন। আর এই সলাৎ হলো জান্নাত পাওয়া না পাওয়ার উপর নির্ভর করছে সলাৎ, মানে সলাৎ যদি ঠিক হয় কারেক্ট হয় তাহলে পরে সে জান্নাত পাবে, সলাৎ যদি না থাকে জান্নাত পাবে না। তো জান্নাত পাওয়া আর জাহান্নামে যাওয়া বিষয়টি মনে রাখ সবসময় মনে রাখতে হবে যে আপনি যে ছেলেকে সুখের জন্য পৃথিবীতে সুখের জন্য এই সলাৎ পরিত্যাগকারী হওয়ার পরেও তার ব্যয় করছেন তার সুখের জন্য, এই দুনিয়াতে সে সুখ এটা অনিশ্চিত সুখ, সে মারা যেতেও পারে, হ্যাঁ অনিশ্চিত সুখের জন্য আপনি তার পিছনে ব্যয় করছেন, পরকালীন যে একটা সুখ জান্নাত, জান্নাত পাওয়ার জন্য আপনাকে তার পিছনে ব্যয় করতে হবে, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তার পিছনে আপনাকে ব্যয় করতে হবে, এটাই হলো আপনার বড় কর্তব্য। এই অনিশ্চিত জীবনের জন্য আপনি এতে এত ব্যয় করছেন, মরার পরে যে নিশ্চিত জীবন শুরু হবে সেখানে আর মরণ হবে না, জান্নাত পেলেও মরণ হবে না, জাহান্নাম পেলেও মরণ হবে না, একটা একটা নিশ্চিত জীবন যেখানে মরণ হবে না, নিশ্চিত জীবন সেখানে হয় সুখী হবে না হয় দুঃখী হবে, এইটা মাথায় নিয়ে আপনি আপনার পরিবারকে ঠিক করেন। আপনি একেবারে 7 বছর বয়স থেকে বা তারও আগে থেকে পারলে ছেলেদেরকে মসজিদে নিয়ে স্যার আপনি অভ্যাস করেন, মসজিদে আসতে থাক, ছোটো থেকে যখন তাকে আপনি মসজিদে নিয়ে আসবেন তখন থেকে তার সালাতে অভ্যস্ত হয়ে যাবে সে, কাজেই সে স্কুল কলেজে পড়ুক কোনো বাধা নেই, ভার্সিটিতে পড়ুক কোনো বাধা নেই, যেখানেই সে লেখাপড়া করুক, যেখানে সে চাকরি বাকরি করুক, ব্যবসা করুক, তাকে সলাৎ অবশ্যই পড়তে হবে, সলাৎ যদি না পড়া হয় তাহলে সে মুসলিম নয়। আমাদের আরেকটি বিষয় মনে রাখতে হবে, আমাদের সমাজে দোয়াকে কেন্দ্র করে অনেক বহাস হয়েছে, কিন্তু একজন তারিকুস সলাৎ পরিত্যাগকারী যে ও তো কাফের, ও তো মুসলিম নয়, তো একজন ইমাম তার বিয়ে পড়াচ্ছেন কেন, মোহাম্মদী শরা অনুযায়ী তার বিয়ে পড়াচ্ছেন কেন, একজন এই কাফেরের বিয়ে হবে, বিয়েটা তো বাতিল হবে, এই বিয়েটা বাতিল হবে, যে তার তো মুসলিম নয় তার বিয়ে পড়ানো হচ্ছে, বিয়েটা বাতিল হবে এবং তাদের সংসার জীবন শুরু হয়ে গেল, এটাকে একটা প্রতিতাবৃত্তির লাইসেন্স দেওয়া হলো না, যে একজন তারিকুস সলাতের আপনি সলাৎ পড়ে বিয়ে দিয়ে দিলেন এখন তারা মেলামেশা করবে, এটা কি একটা অবৈধ পন্থা, আপনি তাকে সার্টিফিকেট দিলেন অবৈধ পন্থাতে তারা মেলামেশা করবে, তার সার্টিফিকেট দেওয়া হলো। আমি জন্য সমাজের সকল দিনী মুসল্লি ভাইকে বলবো এবং ইমামদেরকেও বলবো যে কারো যখন আপনি বিয়ে পড়াতে যাবেন আগে যাচাই করে নেবেন যে সে সলাৎ পড়ে কি না, সলাৎমুখী যদি হয় তার বিয়ে পড়ান, সলাৎ পরিত্যাগকারী হয় তাহলে থমকে যান, আগেও সলাৎমুখী হোক তারপর তার বিয়ে পড়ান। এমনিভাবে যারা মারা যাচ্ছেন, অনেকেই সলাৎ পরিত্যাগকারী মারা যাচ্ছেন, তো তারও জানাজা পড়া হচ্ছে। আমি ইমামদেরকে বলবো, আলেমদের কাছে আমার একটা বিশেষ আবেদন থাকছে, অনুরোধ থাকছে, আপনারা এগুলো নিয়ে বহাস করেন যে কোনো তারিকুস সলাতের জানাজা পড়া যাবে কি না, এবং তারিকুস সলাতের সলাৎ পরিত্যাগকারীর বিয়ে সাদী পড়ানো যাবে কি না, জানাজা পড়া যাবে কি না, বিয়ে পড়া যাবে কি না, এগুলো নিয়ে আপনারা মাথা ঘামান। ইনশাআল্লাহুল আজিজ আমরা সবাই যদি এই বিষয়ে চেষ্টা করি তাহলে আশা করা যায় আগামীতে মুসল্লির সংখ্যা বৃদ্ধি পাবে। সকল আলেমের কাছে আমার আবেদন, এই সলাতের পরে মোনাজাতকে নিয়ে তর্কবহাস না করে এখন তর্কবহাস করেন, এটা নিয়ে আরও অনেক বিষয় আছে যে বিষয়গুলি আমল করলে, যে বিষয়ের বিশ্বাস রাখলে মানুষ মুসলিম থাকে না, এরকম অনেক বিষয় মানে ইসলাম ভঙ্গের অনেক কারণ আছে, ইসলাম ভঙ্গের কারণগুলি আলেমদের উচিত প্রতিটি মসজিদে মসজিদে মুসল্লিদের সামনে বলা, যাতে করে কারো ইসলাম ভঙ্গ হয়ে আছে, ইসলাম হাতে আর ইসলাম নাই, ইসলাম ভঙ্গ হয়ে গেছে, তারপরে উনি তাহাজ্জুদ গুজার,
তারপরে উনি পাঁচকের মুসল্লি, তারপরে উনি দানবীর, তারপরে উনি হজ করে আসছেন। ওর ইসলামই নাই, ইসলাম ভঙ্গ হয়ে গেছে কত আগে বিভিন্ন কারণে। তো এই ইসলাম ভঙ্গের বিষয়গুলি আমি সকল আলেমদের কাছে, সকল দায়ী বক্তাদের কাছে আমার একটি আবেদন থাকছে, ইসলাম ভঙ্গের কারণ স্পষ্ট করে বলবেন যে আপনার ইসলাম ভঙ্গ হয়ে গেছে, এখনই আপনি ইসলাম কবুল করেন তারপর হজ করেন, ইসলাম কবুল করেন তারপর সালাত আদায় করেন, ইসলাম কবুল করেন তারপর আপনি সিয়াম পালন করেন, ইসলাম কবুল করে আপনি নিজেকে মুসলিম বলে আখ্যায়িত করেন, ইসলাম ভঙ্গ হয়ে গেছে কোনো আমল করলে আমল কবুল হবে না। আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলির প্রতি সূক্ষ্ম দৃষ্টি রেখে চলার এবং বাস্তবায়ন করার তৌফিক ইনায়াত করুন। আমিন।